পারে খেদক না পারে খেদক না পারে খেদক সম নোয়ারে নোয়ারে চ্যালেঞ্জ করছে নোয়ারে কাকে ভারতের নাগরিক ভারতের পর খেদিব পারিব কোনে পারিব কার কয় কিমান দম আছে ভারতের পর ভারতের নাগরিক খেদিব মুখত কোয়া কথাটা ইমান সহজ অনামিয়া ক্রিমিনালের পক্ষত বিজেপিয়ে থিয় দিয়া রেকর্ড ভারতবর্ষত অসমত আছে মিয়া বলে মিয়া ক্রিমিনাল নাকি গোটেই মিয়া ক্রিমিনাল নাকি কিন্তু পুলিশ কাস্টডিত মৃত্যু হওয়াটা কেউ গ্রহণযোগ্য কথা নয় ইয়ার দ্বারা পুলিশের ব্যর্থতায় প্রকাশ পায় মুক্তি বিভাগত থাকা পুলিশে যদি দৌড়ব না সেই পেটুয়া পুলিশ কেটে কাম কি আজি মই কম যে এই ক্ষেত্রে সরকারের পরোক্ষ উদগনি আছে সরকারে সরকারত থাকা মরবনিয়া সকলে মুখ্যমন্ত্রীকে আদি করে সকলে এই মিয়া জনগোষ্ঠীর ওপর যেটা বিদ্বেষমূলক বক্তব্যবিল দি আছে ইয়ার দ্বারা এই সিদ্ধান্তবিল লোক উদগনি যোগাইছে মিয়া বলে মিয়া ক্রিমিনাল নাকি গোটেই মিয়া ক্রিমিনাল নাকি রাস্তা ঘাটত শ্রম করা মেয়াবিল ক্রিমিনাল নাকি নাগরিক নহয় নাকি ভারতের নাগরিক কিছু ইয়াতে ব্যবসায় করে ইয়ারপরা অর্থনৈতিক শোষণ করব পীড়া পারি দিবা আর যাকে দিন হাজিরা করে খেদিবা এইটা কেনকা কথা এইবিল দিন হাজিরা করা মানুষ উজনি অসমত যদি কোনোবা মিয়া আছে কারবার ঘরত হালুয়া খাটিছে কারবার দোকানত কাম করেছে কোনোবাই রাস্তাত কাম করেছে কারবার পথারত কাম করেছে এই কাম করা মানুষ ব্যবসায় তো নাই অর্থনৈতিক টনকিয়াল করা সম্প্রদায়টক তোমালোকে সদায় অত্যাচার করিবা আর অর্থনৈতিকভাবে শোষণ করা মানুষখিন বরপীড়া পারি দিবা এইটা কেনকা নীতি কেনকা জাতীয়তাবাদ জাতীয়তাবাদ কাক কয় জাতির উন্নতির হকে যার অবদান আছে তেওঁলোকক সন্মান জনাওয়াটা জাতীয়তাবাদ নে জাতির শোষণ করা মানুষক সন্মান করাটা জাতীয়তাবাদ এটা জাতীয়তাবাদের ডেফিনেশনটা মই শিকিব লাগিব নতুনক মই আহ্বান করিম যে এনেকা ধরনের ব্যক্তি বিশেষ দুঃখী ব্যক্তির ওপর চূড়ান্ত শাস্তি হোক এজন দুঃখী ব্যক্তির কারণে তেওঁ বিলং করা গোটেই জাতিটক শত্রু জ্ঞান করাটো ভারতের নাগরিক ভারতের পর খেদিব পারিব কোনে পারিব কার কিমান দম আছে ভারতের পর ভারতের নাগরিক খেদিব মুখত কোয়া কথাটা ইমান সহজ তোমালকে বাংলাদেশে আনি আসা আইন প্রণয়নের দ্বারা আর ভারতের নাগরিক অসমের খেদিবা কেজন খেদিব পারিছে তোমালকে ইমান দিন এই তো মোর হাতত রিপোর্ট আছে না আজি ইমান বছর তোমালকে তো অসমতে আজি কিমান বছর ন বছর সরকার চলাইছে কেজন খেদিব পারিছে আজি রেকর্ডত আছে 119,570 জন ডি ভোটার লাখ লাখ বিদেশী থাকা দেশত তোমালকে তোমালকে কেন্দ্র তোমালকর সরকার কিহর অভাব হয়েছে গোটেই মেশিনারি তোমালোকর লাখ লাখ মানুষের পরে এই মাত্র কেজন খেদিলা 1319-20 এই কথাটা স্বীকার করেনে যে এই মিয়া সম্প্রদায়ের লোকসকলের মাজত এই ধরনের ঘটনাটো বেশিকৈ সকল সম্প্রদায়ের মাজতে আছে মই এইটো কথা কেতিয়াও মানি নলব যে অকল মিয়া সম্প্রদায়ের মাজত এই র্যাপিস্ট আছে এই কথাটা মই মানে ক্রিমিনাল মই দেখলো তো ক্রিমিনাল ক্রাইমের রেট দেখল ডিব্রুগড়ত দেখুন গোয়ালপাড়াতকে বেশি ক্রাইম রেট এটা মই কোৱা নহয় এটা অসম বিধানসভা দিয়া সরকার দিয়া তথ্য এটা মোর তথ্য নহয় নলবাৰী বৰপেটাতকে নলবাৰী জিলাত ক্রাইম রেট বেশি এটা মোর রেকর্ড নহয় নহয় এটা অসম বিধানসভাত অসম সরকার দিয়া রেকর্ড তোমালোকে যেটা কই আছা কিন্তু তোমার তথ্যই কি কই আছে এটা মই বনোৱা নাই এই রিপোর্ট মই বনোৱা নাই অসম সরকার দিয়া রিপোর্ট মোর প্রশ্ন উত্তর দিয়া রিপোর্ট মিছা কথা কৈছে মিডিয়াৰ আগত কোৱা কথা আৰু প্ৰকৃত সত্য একে নহয় মিয়াৰ মাজতো ক্ৰিমিনেল আছে কোন ক্ৰিমিনেল মিয়া ক্ৰিমিনেলৰ পক্ষে কোনজন মিয়াই মাত মাতিছে মোক এজনৰ নাম কওক যে অমুক মিয়া ক্ৰিমিনেলৰ পক্ষত অমুক মিয়াই ছাপোৰ্ট কৰিছে এজন মানুহৰ কথাটো ক'ব এটা দৃষ্টান্ত দিব কিন্তু অনামিয়া ক্ৰিমিনেলৰ পক্ষত বিজেপিয়ে থিয় দিয়া ৰেকৰ্ড ভাৰতবৰ্ষত অসমত আছে তাকে নকৰি পুলিচৰ দ্বাৰা গুলিয়াই যিটো শাসন কৰিব বিচৰা এই বস্তুটো ঠিক নহয় পুলিচে আজি যিটো পৰিৱেশ হৈছে অসমত আজি চাওকচোন গুৱাহাটীৰ নিচিনা ঠাইত 25টাকৈ বোমা সংস্থাপিত হয় আপুনি চাওক মই এটা ৰেকৰ্ড দেখুৱাওঁ আজি গুৱাহাটীত অসমৰ ভিতৰত হায়েষ্ট হেৰি ক্ৰিমিনেল যদি হৈছে গুৱাহাটীত হায়েষ্ট মোৰ এটা প্ৰশ্নৰ উত্তৰ চৰকাৰে বিধানসভাত
এইটো উত্তর। কামরূপ জেলার ক্রাইম রেট আটাইতক বেশি, যদিও সততে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাত ক্রাইমের কথা বেশি কোয়া হয়। ডিব্রুগড়ত তো দেখা গেছে সংখ্যালঘু এলাকা জেলা যাবিল আছে সংখ্যালঘু অধ্যুষিত জেলাত কই ডিব্রুগড়ত ক্রাইম রেট বেশি। ডিব্রুগড়ত তো মাইনরিটি ডমিনেটেড ডিস্ট্রিক্ট নয়, কামরূপ মাইনরিটি ডমিনেটেড ডিস্ট্রিক্ট নয়, গুয়াহাটি মাইনরিটি ডমিনেটেড ডিস্ট্রিক্ট নয়। গুয়াহাটির তো হাইয়েস্ট, এইটা তো কি ইন্ডিয়ার ভিতরে রেকর্ড হব নাকি? লাখের ভিতরে 202.8, এটা মই কোৱা নাই দেই, অসম বিধানসভাত মোৰ প্ৰশ্নৰ উত্তৰত কৈছে। সততে এটা জনগোষ্ঠীক বদনাম দি থকা চৰকাৰখনে তেওঁলোকে নিজেই 22 তাৰিখৰ মোৰ এটা প্ৰশ্নৰ উত্তৰ যিটো তথ্য দাখিল কৰিছে আজি ডিব্ৰুগড়ত। ডিব্ৰুগড়ত আপুনি যদি দেখা পায় যে গোৱালপাৰাত ক্ৰাইম ৰেট কিমান, গোৱালপাৰাতকৈ নলবাৰীত ক্ৰাইম ৰেট বেছি আছে, গোৱালপাৰাতকৈ নলবাৰীত ক্ৰাইম ৰেট বেছি আছে, গোৱালপাৰা সংখ্যালঘু বৰপেটাতকৈ নলবাৰীত ক্ৰাইম ৰেট বেছি আছে। গতিকে এই যিটো সততে যিটো এটা নেৰেটিভ সৃষ্টি দিয়া তথ্যৰে বিপৰীত, গতিকে এই নেৰেটিভৰ দ্বাৰা একচুৱেলি দুষ্কৃতিকাৰীক ৰক্ষণাবেক্ষণহে দিয়া হয়। আৰু সৰ্বভাৰতীয় স্তৰতে আপুনি চিন্তা কৰক বিপৰীতে তেওঁলোকে ফুলৰ মালা বহুত ঠাইত বিজেপিয়ে দিয়াৰ কাৰণে আজি বলাৎকাৰীবিলাকে এনেকুৱা টিগিলগিলে ফুৰিবলৈ সাহস পাইছে অসমতো। আজি অসমত অসমত অকল এইটো বলাৎকাৰী নহয়, ক'ৰবাত ক'ৰবাত বলাৎকাৰীক তেওঁলোকে ৰক্ষণাবেক্ষণ দিয়ে, ক'ৰবাত ক'ৰবাত ষ্ট্ৰং হয়। বলাৎকাৰী বলাৎকাৰীয়ে, তাক আৰু কিহৰ ধৰ্মৰ ভিত্তিত ভাগ ভাগ কৰিব লাগে? ধৰ্মৰ ভিত্তিত ভাগ ভাগ কৰি এনেকুৱা দুষ্কাৰ্য কৰা মানুহবিলাকক একচুৱেলি বচোৱা হয়। দুষ্কৃতিকাৰীৰ ক্ষেত্ৰত কেতিয়াও শ্ৰেণী বিভাজন কৰিব নাপায়। আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে দেখা পাইছে যে চান্স পালে তেখেতে তেনেকুৱা ধৰণৰ কথাবিলাক কৈ দিয়ে, ইয়াৰ দ্বাৰা কিন্তু সমস্যাৰ সমাধান নহয়। কিন্তু পুলিচ কাষ্ট যদি মৃত্যু হোৱাটো কেতিয়াও গ্ৰহণযোগ্য কথা নহয়। ইয়াৰ দ্বাৰা পুলিচৰ ব্যৰ্থতাহে প্ৰকাশ পায়, পুলিচে নিজৰ ব্যৰ্থতা ঢাকিবলৈ। এতিয়া নাজানো এইজন কি আফজাল নে কি ল'ৰাজন কেনেকৈ পানীত জঁপিয়াই মৰিছে, তেওঁ তফজল তেওঁ হেণ্ডকাপ অৱস্থাত কেনেকৈ দৌৰি পুলিচে দৌৰিব নোৱাৰে নেকি, পুলিচে দৌৰিব নোৱাৰে নেকি? যে জাপ মাৰিছে লগে লগে যোৱা পুলিচে তাক ধৰি উঠাব নোৱাৰে নেকি? হেণ্ডকাপ লগা ল'ৰাজনে কিমান স্পীডত দৌৰিব পাৰে? আৰু মুকলি ভাগে থকা পুলিচে যদি দৌৰিব নোৱাৰে, সেই পেটোৱা পুলিচকেইটাৰ কাম কি? হেণ্ডকাপ লগা পুলি এজন মানুহ যদি ইমান স্পীডত দৌৰিব পাৰে, হেণ্ডকাপ লগা অৱস্থাত মানুহজন দৌৰি থকা মানুহক যদি মুক্ত পাব থকা পুলিচে যদি দৌৰি তাক ধৰিবই নোৱাৰে, পানীত পৰাৰ পিছত উঠাবই নোৱাৰে, ৰাতিপুৱালৈ যদি ৰ'বই লগা হৈছিল, তাৰ পুলিচে কেনেকুৱা ট্ৰেইনিং লৈ আছে? এইবিলাকতো প্ৰশ্ন হয় না। মই মৃত্যুক জাষ্টিফাইও কৰা নাই আৰু মৃত্যু মই অপচয় কৰা নাই যে সি মৃত্যুদণ্ড পোৱাৰ যোগ্য, কিন্তু এই ক্ষেত্ৰত প্ৰশ্ন আহি যায়। পুলিচে তো চাৰ্জশ্বীটটো তেনেকৈ বনাব পাৰে, গোটেই ইভিডেন্সখিনি ডকুমেণ্টছখিনি তেনেকৈ প্ৰিপেয়াৰ কৰি তাক তো তেনেকুৱাকৈ ইমপ্ৰিজনমেণ্টৰ ব্যৱস্থা কৰিব পাৰে, চৰকাৰে আইন প্ৰণয়নৰ দ্বাৰা তাক মৃত্যুদণ্ড দিব পাৰে, তাকে নকৰি পুলিচৰ বুলেট কিয় ব্যৱহাৰ কৰিব লগা হয়?